মানে আমরা অনেক এক্সাইটেড ছিলাম সাকিব ভাইকে ভোট দেওয়ার জন্য, আমরা ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে তো ভোট দিতে পেরেছে নিশ্চয়ই? হ্যাঁ শিওর, অবশ্যই। আমরা তরুণ নতুন ভোটার, আমাদের দল মত নির্বিশেষে আমাদের প্রার্থী সাকিব আল হাসান ভাই। সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, তাকে ভোট দিতে পেরে আমি গর্বিত। ভোটের পরিবেশ খুবই ভালো, শান্ত, সবাই বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। পছন্দের প্রার্থী কি তো নিশ্চয়ই ভোট দিতে পেরেছেন? অবশ্যই, সেটা হচ্ছে সাকিব আল হাসান, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, তাকে ভোট দিতে পেরে আমি গর্বিত। নাম্বার এক, সৎ একটা ছেলে, বৈদেশিক মুদ্রা এই বাংলাদেশে উনি আনিছেন, এবং সন্ত্রাস মুক্ত একটা ছেলে, যাকে ভোট দিতে পেরে আমি আমার কাছে অনেক গর্ববোধ মনে করছি, এবং বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ, সে জিতবেই, এবং আমাদের সামনে মাগুরাবাসীর জন্য সে ভালো উন্নয়নমূলক কাজ করবে, এটা আমাদের দীর্ঘ আশাবাদী। ভেতরের পরিবেশ কেমন দেখলেন? অনেক ভালো। আর পরিবার পরিজন, এলাকার মানুষ, প্রতিবেশী, সবার আসলে ভোট দেওয়ার জন্য এক্সাইটমেন্ট কতটুকু দেখলেন? মানে সাকিবকে ভোট দেওয়ার জন্য মানুষ পকেটে দুই দিন আগের থেকে স্লিপ নিয়ে ঘুরছে, আসলে ভোটের সময় কখন, সেই সময়টাই তারা উপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে মাগুরাবাসীর জন্য এটা কি বলবো, ভাষাই কল্পনা করা যাচ্ছে না আমার ভিতরে যে আসলে কী কাজ করতেছে। ভোট তো আসলে আমরা অনেক বছর, 91 সালের তো আমি ভোট দিই, তো মূলত বিষয়টা সাকিব একটা আলাদা জিনিস। আমি তাকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুব পছন্দ করি, অ্যাজ এ ম্যান হিসেবে আমাদের ভাসতে হয়, আমরা খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি, আর পছন্দের প্রার্থী তো একজনই, সে হচ্ছে সাকিব ভাই, আমাদের নৌকা মার্কা। আর প্রথম ভোটার হিসেবে আমাদের মানে আমরা অনেক এক্সাইটেড ছিলাম সাকিব ভাইকে ভোট দেওয়ার জন্য, আমরা ভোট দিয়েছি। ভেতরের পরিবেশটা কেমন দেখলেন? অসাধারণ। আর আপনাদের প্রতিবেশী বা এলাকার মানুষজনদের এবার আসলে ভোট দেওয়ার জন্য কতটুকু প্রফুল্ল দেখলেন? অনেক বেশি, আর সাকিব ভাইয়ের জন্য তারও বেশি। কি মনে হয় সাকিব কেমন ভোটে জয়লাভ করতে পারে? আমরা আশা রাখছি বিপুল ভোটে জয়লাভ করবে। সাকিব আল হাসান ঘিরে নিশ্চয়ই এখানকার মানুষদের মধ্যে অনেক বেশি উন্মাদনা? হ্যাঁ অবশ্যই। তো ভোট দিতে আসার কারণে শুধুমাত্র সাকিব আল হাসান? হ্যাঁ হ্যাঁ, তারপর আবার আমরা প্রথম ভোটার, এবার উত্তেজনা আরও বেশি। ধন্যবাদ আপনাদের। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন নিশ্চয়ই? জি, আমরা তরুণ নতুন ভোটার, আমাদের দল মত নির্বিশেষে আমাদের প্রার্থী সাকিব আল হাসান ভাই। তো কেমন দেখলেন আশেপাশের মানুষজন, আপনার নিজের বাসার পাশের মানুষজন, এলাকার মানুষজন সাকিব আল হাসানের, সাকিব আল হাসানকে ভোট দেওয়ার জন্য আসলে কতটুকু প্রফুল্ল? তারা স্বতঃস্ফূর্তভাবে সাকিব আল হাসানকে ভোট দেওয়ার জন্য বাসা থেকে আসতেছে, সাকিব আল হাসানের নৌকা মার্কায় তারা ভোট দিচ্ছে, তারা আনন্দ উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছে তারা সাকিব আল হাসানকে। আপনি এখন ভোট দিয়েছেন? না, আমি এখন ভোট দিতে যাব। ভোটটা কি নিশ্চয়ই সাকিব আল হাসানকে? ইনশাআল্লাহ সাকিব আল হাসান ভাইকেই দেবো। কি মনে হচ্ছে সাকিব জয়ী হবে? ইনশাআল্লাহ সাকিব ভাই জয়ী হবে, বিপুল ভোটে জয়ী হবে নৌকা মার্কা নিয়ে। ধন্যবাদ আপনাকে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? দুজনই ভোট দিতে এসছেন, বাসা থেকে আর কেউ আসে? আসছে, দিয়ে গেছে ভোট। ভিতরের পরিবেশ কেমন দেখলেন? ভালো ভালো। ভোটটা কি পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। ভেতরের পরিবেশটা কেমন দেখলেন? স্বাভাবিক একদম। পছন্দের প্রার্থীকে তো দিতে পেরেছেন ভোটটা? হ্যাঁ হ্যাঁ। ভেতরের পরিবেশ কেমন দেখলেন? খুবই ভালো। পছন্দের প্রার্থীকে তো নিশ্চয়ই ভোট দিতে পেরেছেন? অবশ্যই, পছন্দের প্রার্থী তো আছেই, পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে এসেছি। পরিবেশও ভালো আছে এবং ভোটারও অনেক উপস্থিতি আছে ভালো। আপনাদের প্রতিবেশী কিংবা এলাকার মানুষদের নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসলে কতটুকু এক্সাইটেড দেখলেন? সবাই উদ্বুদ্ধ একেবারে, ভোট দেওয়ার জন্য একেবারে সবাই উদ্বুদ্ধ আছে, লাইন ধরে সবাই ভোট দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এসেছেন? সবাই, পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছি, খুব ভালো লাগলো। ভেতরের পরিবেশ কেমন দেখলেন? হ্যাঁ, ভেতরের পরিবেশ খুব ভালো, খুব একেবারে সুশৃঙ্খলভাবে আছে, কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিবেশী বা এলাকার মানুষরা মানে ভোট দেওয়ার জন্য আসলে কতটুকু এক্সাইটেড দেখলেন? হ্যাঁ, সবাই সবাই খুবই উৎসুক ভোট দেওয়ার জন্য। আর পছন্দের প্রার্থীর নামটা যদি? সাকিব আল হাসান। ধন্যবাদ। নৌকা প্রার্থী। ধন্যবাদ ধন্যবাদ। পছন্দের প্রার্থী তো ভোট দিতে পেরেছে নিশ্চয়ই? হ্যাঁ শিওর, অবশ্যই। ভেতরের পরিবেশটা কেমন দেখলেন? খুবই ভালো, এখন ভিড় কম আছে, এখন ভালোভাবে ভোট দিয়েছে। আর আপনাদের প্রতিবেশী এলাকার মানুষরা মানে ভোট দেওয়ার জন্য কতটুকু প্রফুল্ল আছে, উদ্বুদ্ধ আছে? না, আমরা যতটুকু দেখেছি যথেষ্ট ভালো, সবাই মানে উদ্বুদ্ধ আর কি ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই। আপনাদের দুজনকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, তা তো দেবই, পছন্দকেই দেবো আমরা। আপনার প্রতিবেশী এলাকার মানুষদের ভোট দেওয়ার জন্য আসলে কতটুকু প্রফুল্ল দেখলেন, উদ্বুদ্ধ দেখলেন? অনেক লোক দেখছি। 8 নম্বর ওয়ার্ডের
নতুন বাজার 5 নম্বর প্রাইমারি স্কুল সেন্টারের ভোটার উপস্থিতি খুবই ভালো এবং আশা করি 100% ভোট এখানে উপস্থিত হবে। পরিবেশ কেমন দেখলেন? পরিবেশ খুব সুন্দর এবং খুবই আন্তরিকতার সহিত সকলে মিলেমিশে এই নৌকমার্কায় ভোট প্রদান করতেছে। সাকিব আল হাসানের জয় হওয়ার সম্ভাবনা বেশি? 100% সারা বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসানের সর্বোচ্চ ভোট পাবে এবং সর্ববিজয় হবে, মানে 100% ভোট সে এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সাকিব আল হাসানের ভোট দিচ্ছে আন্তরিকভাবে। নতুন ভোটারদের কেমন দেখলেন? নতুন ভোটার পুরন ভোটার সবার সকলেরই সব মিলে স্বতঃস্ফূর্ত সমানভাবে সব উপস্থিত ভোট প্রদান করতেছে। মানে এবার সাকিবের যে জয়ী হওয়ার যে সম্ভাবনাটা বললেন যে বিপুল ভোটে আর কি সাকিব জয়ী হবে, তাই তো? অবশ্যই বিপুল ভোটে সাকিব বিপুল ভোটে জয়ী হবে। ধন্যবাদ। ভেতরে পরিবেশ কেমন দেখলেন? খুব শান্তশিষ্ট, খুব সুশৃঙ্খলভাবেই ভোট চলতেছে। মানুষের সমাগমটা কেমন ছিল? মানুষের সমাগম এখন খুবই অল্প, আশা করি পরে ভিড় হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি, আমরা সবাই সাকিবুল হাসানের ভক্ত। আমার যে ছেলে আছে এই যে আমার দেওর, ও তো সবাই সাকিবুল হাসান আছে। আমরা বিপুল ভোটে বাড়ি কাছে, মানে আমাদের একই এলাকার লোক আমরা, এই আর কি। ভোট দেওয়া শেষ, তাই তো? জি, ভোট দেওয়া শেষ। ভেতরের পরিবেশটা কেমন দেখলেন? ভেতরের পরিবেশ খুবই ভালো, শান্ত, সবাই বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আর পছন্দের প্রার্থী কি তো সবাই ভোট দিতে পারতেছে? জি জি জি, যাকে ভোট দিয়েছে খুবই ভালো এবং প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, সার্বিক পরিবেশ ভালো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। কী মনে হচ্ছে কেমন ভোটে জয়লাভ করতে পারে সাকিব? সাকিব ভালো ভোট পাবে আমরা আশা করছি এবং দোয়াও করি যেন সে মাগুরার মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে এবং সারা পৃথিবীতে যেমন নাম করছে, সে ভোটেও যেন এরকম ভালো কিছু করতে পারে। ধন্যবাদ আপনাকে।